আমাদের দেশের ক্ষেত দেশের বিরোধিতা করে এই ধরনের কথাবার্তা এটা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে। কালকে কিছু রাষ্ট্রপতি কথা বলেছে, এখানে কি বলবেন? অত্যন্ত আপত্তিকর এবং ঘৃণিত কাজ। সোশ্যাল মিডিয়াতে নিজেদের পোস্ট, ফেসবুকে যে সমস্ত জিনিস পোস্ট করেছে, আমাদের দেশের ক্ষেত দেশের বিরোধিতা করে এই ধরনের কথাবার্তা, এটা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়। উনি আপনার প্র্যাকটিসের যে আমাদের তার যে কালার, গেরুয়া কালার প্রথম আক্রমণ করেছে। কালকে কলকাতার একজন মেয়র, ছাপ্পা মেরে ভোটে জেতা মেয়র, তিনি বলছেন ওই স্টেডিয়ামে না হলেই জিত। এই যে এই যে এই সমস্ত কিছু এটা কোনো দেশে হয় না। যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি তারা আনন্দে পটকা ফাটিয়েছে, এটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয়, ভারত হারার জন্য। ওটা ইসলামিক কান্ট্রি, আর এখানে খাবো, এখানে ঘুমাবো, এদেরকে আগে বিচ্ছিন্ন করা দরকার। এই মালগুলোকে আগে চিহ্নিত করে, সোশ্যাল মিডিয়াতে চিহ্নিত করে একবারে গোড়া থেকে তুলে ফেলে দেওয়া দরকার। আমার সীমাবদ্ধ ক্ষমতা আমি করবো, এদের এক্সপোজ করবো। দাদা, মহিষাদলের কেশবপুর সমবায় সমিতির শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানে আজ বিধায়কের সামনে আমি ওগুলো বলবো না। এটা 71তম, এটা শুভেন্দুর আতঙ্ক 1956, 71তম হলো। বৈভব তেয়ারি ভাইপোর পাপসকে বলছি, ওকে শুধু না, গোটা মমতা পুলিশকে, কোথাও আমাকে আটকাতে পারবে না। সোমটা বুধ হবে, বুধটা শনি হবে, কিন্তু আমি বলেছি যখন করব, উত্তরাখণ্ডের উদ্ধার কার্যের বলেছি যখন করব। মেদিনীপুরের ছানা আমরা 47-এ স্বাধীনতা পাইনি, 42-এ পেয়েছি। উত্তরাখণ্ডের উদ্ধার কার্যের গতি সম্পর্কে এবার উদ্বিগ্ন প্রকাশ করলেন পিএমও। উত্তরাখণ্ডের উদ্ধার কার্যের গতি সম্পর্কে এবার উদ্বিগ্ন পিএমও উত্তরাখণ্ডের যে উদ্ধার কার্য, আমি নিজেই এক স্যান্ডেলে দিয়েছিলাম। দেখবেন পশ্চিমবঙ্গে তিনজন আছে, তাতে আমাকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে আসছে 5-6 দিন আগে জানিয়েছিল যে দ্রুত কাজ চলছে এবং 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। সেই কাজের সফলতা এখনো 6 দিনের মধ্যে আসেনি, তা আমরা এখনো প্রে করব যে যাতে তারা উদ্ধার হয়ে আসে, কিন্তু অনেকদিন হয়ে গেছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। যাদবপুরে এতদিন পিএসসি হচ্ছিল, ভর্তি প্রক্রিয়া স্থগিত রেখেছে কর্তৃপক্ষ, কি বলছে? বর্তমান যে অ্যাক্টিং ভিসি আছে, হি ইজ ডুইং ভেরি পারফেক্টলি। সমস্ত জায়গায় পিএইচডির নামে, সব ইউনিভার্সিটিতে এরা যা করেছে, এর বিরুদ্ধে এই ধরনের ভিসির অ্যাকশন নেওয়া উচিত। আমি অ্যাক্টিং ভিসিকে হ্যাটস অফ জানাই, অত্যন্ত ভালো জায়গা ধরেছে। শিক্ষার মানের এত অধঃপতন পশ্চিমবঙ্গে করা যাবে না, পশ্চিমবঙ্গ হচ্ছে মেধাই আসল। বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে যাদবপুর ও পুলিশ এরকম সবার বাড়িতে, আমার বাড়িতে হয়েছে। আমার প্রবীণা বাবা মাকে দেখা করতে এসেছিল, সিআইডি দুবার পাঠিয়েছিল, ওতে কিছু ব্যাপার নেই। বিদ্যুৎ বাবুও ভয় পাবেন না, আমরাও ভয় পাই। ইপিওএস এ মজুদ যে চালের লিস্ট দেওয়া হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, রেশন দুর্নীতি। ইপিওএস এ মজুদ যে চালের লিস্ট দেওয়া হয়েছে, যারা তদন্ত করছে তারা অত্যন্ত কম্পিটেন্ট, ট্রাস্ট দেম। আমি তো আগেই বলেছি, কোভিড এর সময় নকটি 56 লক্ষ কেজি চাল চুরি করেছে, এমনি তো প্রতিদিনই চুরি করেছে। তারা ধর্মতলায় সভার অনুমতি চেয়ে দেবে না, হাইকোর্টে যাবো, হাইকোর্ট দেবে, হাইকোর্টের প্রধান বিচারপতি যেসব বলেছেন যে স্বাধীন দেশ, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকের আছে, প্রত্যেক জায়গায় কেউ বাধা দিতে পারে না। এরা যে অনৈতিক কাজগুলো করছে, এটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে আঘাত, এটা বেশি দিন চলতে পারে না। তাই প্রত্যেকটা জায়গায় লাজ লজ্জা নেই, যে মুখ্যমন্ত্রী ভোটে হেরেও মুখ্যমন্ত্রী হন তার দোকান কাটা, যার এক কান কাটা রাস্তার এক পাশ দিয়ে যায়, যার দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। এই সরকারের অবস্থা হয়েছে, দোকান কাটা মাঝখান দিয়ে যাচ্ছে।